প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো লিডার অনুষ্ঠানে। প্রতিবার ভোট আসে, আমরা ব্যালটে সিল দেই, এক বা একাধিক নেতা নির্বাচন করি, ইচ্ছে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার নিয়ে সুন্দর জীবনযাপন করব। কিন্তু মানুষের সব আশাই কি পূরণ হয়, নাকি ভোটের পর অনেক নেতাই বদলে যান, নেতার চারপাশে গড়ে ওঠে শক্তিশালী এক বলয় অন্ধকার, সেই দেয়াল ভাঙতেই জনগণের সঙ্গে আছি আমি অখিল পোদ্দার, আর আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড। দর্শক, লিডারের আসনে আজ উপস্থিত আছেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। শুধু দুবার উপজেলা চেয়ারম্যানই নয়, তার আগে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানও ছিলেন। অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আপনাকে অভিবাদন। আসসালামু আলাইকুম। আপনার সুবিন্যস্ত রাজনৈতিক ক্যারিয়ার, আপনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে আছেন, আপনার কাছে জানতে চাই আপনি যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন তা কি পূরণ করতে পেরেছেন? আমার প্রতিশ্রুতি সকল কাজই আমরা চলমান অবস্থায় আছে, কিছু সম্পন্ন হয়েছে, কিছু আমরা পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়ন করার জন্য যেটুকু সময় প্রয়োজন সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হব। কী কী কাজ আছে আর? আমাদের যেটা প্রথম প্রতিশ্রুতি ছিল সেটা হচ্ছে যে কুমিল্লা সদর উপজেলাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি শান্তির জনপদে পরিণত করা। আমাদের মাননীয় সংসদ সদস্য সদরের আকমা বাহাউদ্দিন বাহার, তার নেতৃত্বে আমরা সেটা করতে শতভাগ করতে সক্ষম। ধন্যবাদ, আপনি ভবিষ্যতে আরও গণমানুষের সঙ্গে থাকবেন আমরা তেমন আশা করি, আমরাও আছি একুশে টেলিভিশন আপনার সঙ্গে। দর্শক, এখানে তিনজন অতিথি আছেন কুমিল্লা সদর উপজেলার সম্মানিত ভোটার, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা, আমরা একটু পরিচিত হতে চাই, একটু যদি বলতেন। আমি এম এস মনির, আমি কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার এলাকার অধিবাসী, আমি কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের একজন শিক্ষক। আপনি? ধন্যবাদ, আমি পাপড়ি বসু, আমি পেশায় রূপালি ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার, এক্সেপ্টিং দ্যাট আমি অসংখ্য রাজ সামাজিক এবং সাংস্কৃতিক অর্গানাইজেশনের সাথে জড়িত 40 বছর ধরে। ধন্যবাদ, আমার নাম ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান পলাশ, আমি সদর উপজেলার ঝাউতলা এলাকার বাসিন্দা। তিনজনকে অসংখ্য ধন্যবাদ একুশে টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা অনেক অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলকে, যিনি আপনাদের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কী কী তিনি পূরণ করতে পেরেছেন আর কী পূরণ করতে পারেন নাই? শিক্ষক, আমরা খুব লক্ষ্য করলে দেখবো কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে একটি সমস্যা তৈরি হয়েছে, গ্যাং কালচার, বেশ কয়েকটি কিশোর মার্ডারের ঘটনা আমরা ঘটেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। ওই ব্যাপারেও ওই ঘটনার পরপরেই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে বিভিন্ন অভিভাবক সমাবেশ করা হয়েছে সচেতনামূলক। কিন্তু তার মানে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ যেটি আমরা বলতাম এক সময় কুমিল্লাকে, সেই কুমিল্লা আসলে ভালো নেই, এটি তো বোঝাতে চেয়েছেন। তার জায়গায় ভর করেছে নানান অসঙ্গতি শিক্ষার সেই জায়গাটিতে। চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাই, ভাষা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, গণমানুষের আন্দোলন, যা কিছু ভালো তার সঙ্গে কিন্তু কুমিল্লার মানুষ, কুমিল্লার গুণী মানুষেরা ছিলেন, সেই জায়গাতে, সেই জায়গার শিক্ষাতে এখন ঘুণ ধরেছে যেটি শিক্ষক মহোদয় বললেন, আপনার কাছে জানতে চাই কেন এই অবস্থা? আসলে আমার মনে হয় শিক্ষক সেটা বলেননি, তিনি বলেছেন যে শিক্ষার কার্যক্রম সঠিকভাবে চলছে, কিন্তু বাংলাদেশে যেটা এখন একটা অপসংস্কৃতি গ্যাং কালচার, এটা আমি একটু দ্বিমত পোষণ করছি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গ্যাং কালচারের ফলে কোনো ধরনের ঘটনা ঘটেছে এরকমটা না, তবে কুমিল্লা শহরে গ্যাং কালচারের ফলে দুই একটি দুর্ঘটনা ঘটেছে, সেটার সাথে আমাদের শিক্ষার কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে অপসংস্কৃতির ফলে এটা হচ্ছে। আর শিক্ষার কুমিল্লার যে অবস্থা আমি আপনাদেরকে বলতে পারি, আমরা প্রাথমিক শিক্ষা শতভাগ অর্জন করেছি কয়েকবারই কুমিল্লায়। গত 10 বছরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি থেকে হাই স্কুল বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, অথবা আমরা স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নতি হয়েছে, নতুন ভবন হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, ভালো ভবন ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু অবকাঠামো খারাপ, আমরা একটু দেখে আসতে চাই। প্রাক-প্রাথমিক শ্রেণীটা যেখানে, যে রুমটাতে আমরা নেই, তার পিছন দিকে পুকুর থাকে, পুকুরের নিচের মাটি অনেকটাই আপনার মাটিটা চলে গেছে পুকুরে, যার কারণে যে কোনো সময় আমাদের ওই রুমটা পানিতে ধসে পড়তে পারে। ছাত্রছাত্রী অনুযায়ী বেঞ্চ খুব কম, অপ্রতুল, এই ছোট ছোট বেঞ্চ, এই বেঞ্চে আমাদের 2-3-4 জনও বসাতে হয়। পাঠদানে আমাদের এটা একটু অসুবিধা হয়ে যায়, বাচ্চারা সঠিকভাবে খাতা রাখতে পারে না, লিখতে তাদের সমস্যা হয়ে যায়। ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য যে খেলার মাঠ সেটা কিন্তু নেই, শ্রেণীকক্ষগুলো ছোট, আর আমাদের যে ময়লা ফেলার
জায়গা নেই। আমাদের অনেক দেখা যায় যে শ্রেণীকক্ষের সামনে যে আমাদের ময়লাগুলো ওইখানেই রেখে দিতে হয়, জরাজীর্ণ। আমাদের এগুলো আরও বেশি করে আধুনিকায়ন করা প্রয়োজন। ছোট ছোট অসংগতি স্কুল জুড়ে রয়েছে। একটা বিদ্যালয়ে দেখানো হয়েছে মনোর, এটাতে জায়গার পরিমাণ খুব কম হয়। আমরা এখানে মাল্টি স্টোর বিল্ডিং নির্মাণ করেছি, যার ফলে এখানে ক্লাসরুমের অভাব নেই। ফার্নিচারের যেটার কথা বলেছে, এই বিষয়টা আমাদের নলেজে ছিল না। ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতেন, ফার্নিচারেরও ব্যবস্থা হতো। আর নতুন যে বিল্ডিংটা নির্মাণাধীন আছেন, এই বিল্ডিংটার কাজ কমপ্লিট হলেই এখানে ফার্নিচারও সরবরাহ করা হবে। ধন্যবাদ। আমরা জানি যে কুমিল্লার মানুষের অপেক্ষাকৃত অন্যান্য জেলা থেকে হাতের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আমরা যেটা বলি সেটি ভালো, কিন্তু তারা টাকা দিয়েও আপনার উপজেলায় ভালো স্বাস্থ্যসেবা পান না। স্বাস্থ্যসেবা না পেলেও একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাইক্রো ইকোনমি কিন্তু ফল করবে আপনার উপজেলাতে। আপনি কি ভালো সেবা দিতে পারছেন স্বাস্থ্যসেবা? স্বাস্থ্যসেবার ব্যাপারে আমি তো বলবো যে আমি সারা বাংলাদেশে এক্সাম্পল হতে পারি। আমি যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি, আমার কুমিল্লা সদর উপজেলায় 27টি কমিউনিটি ক্লিনিক আছে। আমি বলবো এটা হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর অথবা হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার প্রথম ধাপ, এবং বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। সেখানে সরকার এখন প্রায় 30 রকমের ওষুধ বিনামূল্যে প্রদান করে থাকে। আমি দায়িত্ব নেওয়ার পর 27টি কমিউনিটি ক্লিনিক আমি ইন্সপেকশন করি 6টি ইউনিয়নের, করে যেটা দেখলাম যে কমিউনিটি ক্লিনিকগুলি অযত্ন অবহেলায়, এগুলিরই চিকিৎসা প্রয়োজন। পরবর্তীতে আমি আমাদের এমপি মহোদয়ের সাথে হাসপাতালের চিকিৎসা প্রয়োজন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব। আপনার কতদিন আগে মনে হয়েছিল যে আপনার এলাকার হাসপাতালের চিকিৎসা প্রয়োজন? এটা প্রায় 4 বছর আগে। প্রতিষ্ঠা করেন, এরপরে 8-10 বছর এই ক্লিনিক গুলির কোনো চিকিৎসা কার্যক্রম হয় নাই, কাউকে সেখানে নিয়োগ দেওয়া হয় নাই, পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে এগুলি প্রায় ড্যামেজ অবস্থায় চলে গিয়েছিলেন। তখন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব গ্রহণ করার পর এগুলিকে যখন আবার অ্যাক্টিভ করলেন, তখন এগুলিকে সেই দুরবস্থা থেকে আস্তে আস্তে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা তখন এই 27টি কমিউনিটি সদর উপজেলা পরিষদের অর্থায়নে আমি এ পর্যন্ত 16টি কমিউনিটি ক্লিনিককে একেবারে আপ টু ডেট করেছি এবং আধুনিক ব্যবস্থা করেছি। সেখানে আমরা ফ্যান লাইট লাগিয়েছি, বৈদ্যুতিক কানেকশন দিয়েছি, আমরা সেখানে মানুষের সেবার ব্যবস্থা করেছি। প্রত্যেকটি ক্লিনিক আপনি শুনলে খুশি হবেন যে প্রতিদিন প্রায় 100+ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, আমাদের যেটা ছিল সিটি কর্পোরেশন হওয়ার আগে কুমিল্লা জেনারেল হসপিটাল, এটাই সদরের হসপিটাল ছিল বা যেটা সদর হসপিটাল নামে পরিচিত। সিটি কর্পোরেশন হওয়ার পরে প্লাস হচ্ছে এটা এখন জেলার যে সিভিল সার্জনের অফিস এবং সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন হসপিটাল, তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, সেটি ভালো আছে, সেটি অবশ্যই অনেক ভালো আছে। তাহলে আমরা একটু দেখেই আসি কেমন চলছে আপনার স্বাস্থ্য কার্যক্রম। জেলা স্বাস্থ্য, উপজেলা স্বাস্থ্য যেটি বললেন, আমরা একটু দেখতে চাই। বাচ্চাকে দেখানোর জন্য, বাচ্চার ঠান্ডা, ডাক্তার তো বাচ্চারও দেখে নেই, শুধু রেফার দিয়ে দেয়। আমার মেয়ের দেখতে দেখার পরে কি কি লেখছে, লেখার পরে আমি বলতেছি এটা কি দিলে, মানে 2 একর বলছি, বলার পরে কয় আর বারবার বলা যেত না, বাইরে যাম বাইরে যে বুঝে নি, তো বাইরে নিয়ে কার কাছে বুঝবো আমরা। আপনার উত্তর আমি নিব, কিন্তু আপনার এলাকার একজন ভোটার এবং পেশাজীবী একজন ডক্টর এখানে আছেন, আপনার কাছে জানতে চাই যে হাসপাতালের এই অবস্থা দূর হবে কবে, এবং আপনার মনে হয় যে কোন কোন খাতে সমস্যা আছে এবং জনপ্রতিনিধি এখানে আছেন কোথায় কোথায় ল্যাকিং? আমার কাছে মনে হয় যেগুলো আমাদের টার্সিয়ারি লেভেলের হসপিটাল লাইক মেডিকেল কলেজ হসপিটাল অথবা পাশবাড়ে যে আড়াইশুরে যে জেনারেল হসপিটাল, এইসব জায়গায় আপনার বিশেষায়িত সেবা যেটা হাই স্পেশালাইজ অ্যান্ড আইসিইউ সিসিইউ ডায়ালাইসিস, এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল করা উচিত। আমার উপজেলার যারা ভোটার আছে বা আমার উপজেলার যারা দরিদ্র পেশেন্ট আছে বিভিন্ন স্টেবলের, তারা সেইখানে আপনার সার্ভিসটা নিতে পারবে। পাপড়ি বসু, আপনার কাছে জানতে চাই
নারীদের অনেক সমস্যা থাকে, আমাদের রিপোর্ট পেতে হয়, এবং ওই যে ভিকটিম সে সত্যিকার অর্থে ওখান থেকে রিপোর্ট পাচ্ছে কি না, ওই ক্ষেত্রে আমি দেখি যে আসলে খুব বেশি একটা সমস্যা হয় না। কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, আমরা ডেন্সলি পপুলেটেড একটা দেশে বাস করছি। যারা রুগীরা এখানে এসছেন, ওনারা আসলে আমরা যখন রুগীরকে নিয়ে যাই তখন আমরা মনে করি যে আমার রুগীটাকে ফার্স্ট প্রায়োরিটাইজ করতে হবে, ফার্স্ট কামস ফার্স্ট সার্ভিস। শিক্ষক প্রতিনিধি হিসেবে আপনি এখানে শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন, স্বাস্থ্যের সঙ্গে জড়িত আপনার বাচ্চারা, আপনার এলাকার গরিব মানুষেরা, তারা কিন্তু জেলা উপজেলা সদর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে, কি ধরনের সাফার আর তারা? গ্রামের ইউনিয়ন কমপ্লেক্সগুলোকে যদি আরও বেশি অ্যাক্টিভ করা যায় বা ওইখানে আরও সেবা নিশ্চিত করা যায়, তাহলে গ্রামের রুগীরা জটিল রোগ নিয়ে, সাধারণ রোগ নিয়ে যদি শহরে না আসে তাহলে শহরে হাসপাতালের চাপ কমবে এবং বিভিন্ন ভোগান্তির শিকার হবে না। চমৎকার মাননীয় চেয়ারম্যান, আমরা ছবিতে যেটি দেখলাম তাদেরকে ডাক্তার দুর্ব্যবহার করছে, আচরণ পাচ্ছে না, এটি কিভাবে আপনি নির্মূল করবেন? কুমিল্লা জেলা 56 লক্ষ জনগণের একটি জেলা, অনেক বেশি পপুলেটেড একটা জেলা। সেই জেলার সকল রুগীরাই কিন্তু এই কুমিল্লা জেনারেল হসপিটাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ মুখী, সেখান থেকে অনেকে ঢাকামুখী। এই যে লোডটা নেয়ার মতো ক্যাপাসিটিও কিন্তু এই হসপিটাল দুটার বর্তমানে নেই না। কিন্তু বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, ব্যবসায়ী, শিল্পপতি, আপনারা সেই দাবিগুলো কেন করছেন না যে গরিবের জন্য যথাযথ হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা দরকার? আপনি 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 একটু খেয়াল করলে গরিবের হসপিটালগুলিকে, আমি যেটা বলেছি কমিউনিটি ক্লিনিকগুলিকে আমরা অনেক বেশি আপডেটেড করেছি এবং সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সকল ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। আপনি আরও কথা বলবেন আমাদের সঙ্গে, আমরা আরও শুনবো আপনার এলাকার মানুষের কথা, মানুষের দুঃখের কথা, কীভাবে আপনি কানেক্টিং হয়ে তাদের সঙ্গে যোগাযোগ রেখে এগিয়ে চলছেন আমরা শুনবো। দর্শক একটু বিরতিতে যেতে চাই, বিরতির পর আবার ফিরে আসবো হ্যালো লিডার অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড। লিডারের আসনে আছেন অ্যাডভোকেট আমিনুল, যিনি কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান দুবারের। কোথাও যাবেন না কিন্তু, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড, আর লিডারের আসনে আছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, যিনি কুমিল্লা সদরের উপজেলা চেয়ারম্যান। আমিনুল ইসলাম, আপনার প্রতিশ্রুতি ছিল গণমানুষের কাছে, কুমিল্লার মানুষের কাছে অনেক অনেক কিছু করবেন। কুমিল্লার মানুষের হাতে পয়সা আছে, সেখানকার মাইক্রো ইকোনমি ভালো, প্রবৃদ্ধি ভালো, তারা চায় কি শিক্ষা, স্বাস্থ্য সেবা, সেই সেবাটি আপনি কি দিতে পারছেন? প্রথমত বলবো আমি অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছি, এই কথাটার সাথে আমি একমত না। আমি শুধু এটুকু বলেছি যে আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে হব। আমি সেই প্রতিশ্রুতিটা পূরণে সবসময় বদ্ধপরিকর। আর যদি অবকাঠামো উন্নয়নের কথা বলেন, সেবার কথা বলেন, সেগুলি আমার দায়িত্বের অংশ হিসেবে আমি সবসময় পালন করে থাকি। একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা সদ্য কিন্তু আপনার প্রতিশ্রুতির মধ্যে কিন্তু আমাকে শেষ করতে হবে, একটা বিদ্যমান কথা ছিল যে এলাকার একটা প্রধান সমস্যা শহরের মধ্যে যে যানজট। তো আপনি আওয়ামী লীগের নেতা, সরকারি দলের নেতা হিসাবে আমরা একটু দেখেও আসতে চাই, মানুষের দাবি আছে আপনার কাছে। কান্দিরপাড় থেকে যে টমসন ব্রিজের দিকে রাস্তাটা, এই রাস্তাটা আপনি খেয়াল করেন, অবকাঠামোগত ভাবে এই রাস্তাটা অনেক চিকন এবং সরু রাস্তা। এই সরু রাস্তায় এত বেশি যানজটের চাপ, এটা আসলে আমার মতন এরকম 10 জন ট্রাফিক পুলিশ যদি দাঁড়ায় থাকে, এখানে যানজট নিরসন করার কোনো সুযোগ নাই। এই যানজটের বিষয়টার কয়েকটা বিষয় আছে, এটা মাথায় নিতে হবে। প্রথমত কথা হচ্ছে কুমিল্লা শহরের যে আয়তন আর এটার যে জনসংখ্যা, দুইটা সামঞ্জস্যপূর্ণ না। কুমিল্লা অনেক বড় জেলা, আপনারা জানেন 17টি উপজেলা, 17 উপজেলার হেডকোয়ার্টার হচ্ছে কুমিল্লা শহর। এই 17 উপজেলার ধর্ণাঢ্য সকল ব্যক্তিরাই
মূলত এই কুমিল্লা শহরে এসে বাসা করছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, কুমিল্লা রেমিটেন্সে সারা পৃথিবীতে একটি শীর্ষস্থানে আছেন আপনি যেটা বলেছেন। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের অনেক ভাইয়েরা আমাদের প্রবাসে আছেন, তাদের পরিবারগুলো এখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের ফলে কুমিল্লা শহরে বসবাস করছেন। আপনারা কুমিল্লা শহরে গেলে দেখবেন প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে, 13-তলা, 14-তলা, 15-তলা। এই বিল্ডিংগুলিতে কিন্তু এই যে বিভিন্ন উপজেলা থেকে আগত লোকজনই বসবাস করছেন, যার ফলে শহরটা অনেক বেশি ওভার পপুলেটেড একটা সিটিতে পরিণত হয়েছে। এখন এই মানুষগুলো যখন রাস্তায় নামে দেখুন জ্যাম তো অটোমেটিক্যালি লেগে যায়। আপনি খেয়াল করলে তাহলে সমাধানটা কোথায়? এটা সমাধান হচ্ছে এখানে নগরায়নটাকে আরও বেশি স্পেড করতে হবে। কুমিল্লা পৌরসভা যে 18টি ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনের, এই জায়গাটাতে হাঁটা যায় না মানুষের জন্যে। আপনি যখন রাতের 12টায় যদি কান্দিরপাড় অঞ্চলে আপনি যান, আপনার গায়ের সাথে মানুষ ধাক্কা লাগে। এইরকম একটা শহরে যানজট মুক্ত করা আমার মনে হয় পৃথিবীর অসম্ভব কাজগুলির মতো একটা। তবে একটা বিষয় যদি আমাদের হয়, আমরা যারা নাগরিক আছি, আমরা যদি মনে করি যে আমরা আইন মেনে চলবো, আমার যখন ডান পাশে চলা দরকার আমি তখন বাম পাশে চলি, আমার যখন রাস্তায় গাড়ি থামানো উচিত না আমি তখন রাস্তায় গাড়ি থামিয়ে ফেলি, আপনি যখন কোথাও দেখবেন আমি যখন বাসা থেকে বেরোই রেল ক্রসিং, সেটা আমার উপজেলা এলাকাতেই পড়েছে, রেল ক্রসিং ক্রস করে আমি শহরের দিকে যাই, কোনো কারণে যদি রেলগেট পড়ে থাকে তখন আমি দেখি পুরো রাস্তাটা গাড়িতে ভরে যায়, আবার উল্টা দিক থেকেও পুরো রাস্তা গাড়িতে ভরে যায়। যখন রেলগেট উঠানো হয় তখন দুই দিকের গাড়ি মুখোমুখি হয়ে যায়। অর্থাৎ আমরা কেউ আইন মানি না। এই যে আইন না মানার সংস্কৃতি অথবা ট্রাফিক আইন না মানার আমাদের একটা সংস্কৃতি, আমি যদি উল্টা পথে চলি, ট্রাফিক আইন না মানি, কোনো আইনই না মানি, তখন আমি এটা এস্টাবলিশ করার চেষ্টা করি যে আমার অনেক পাওয়ার আছে, আমার অনেক হ্যাডম আছে, এরকম দেখানোর চেষ্টা করি। এই দেখানোর ফলে অথবা অশিক্ষা, আইন না মানার সংস্কৃতি, সব কিছু মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি। কুমিল্লার এই যানজট নিরসন কল্পে একটি সুনির্দিষ্ট ট্রাফিক সিস্টেম এবং একটি নগর পরিবহন সিস্টেম চালু করার জন্য সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আমরা এই মেসেজ দিয়েছি। আপনি যদি কুমিল্লার জেলার যে উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং অথবা আইন শৃঙ্খলার মিটিংয়ের রেজুলেশন দেখেন, সেখানে সুস্পষ্ট পাবে উল্লেখ পাবে যে এখানে আমি বারবার প্রস্তাব করেছি নগর পরিবহন সিস্টেম চালু করার জন্য। এটা নগর সিটি কর্পোরেশনকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি সেটা সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করে, নিশ্চয়ই আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, যেহেতু আমরা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এবং আমি একজন স্টেক হোল্ডার হিসেবেও আমার সহযোগিতা করার দায়িত্ব। মনির, আপনার কাছে জানতে চাই, শিক্ষার সঙ্গে আপনি আছেন, শিক্ষক মানুষ, যানজটের কারণে বাচ্চারা শিশুরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা? সমস্যার মুখোমুখি হচ্ছে, আমাদের বাচ্চারা যখন সকালে ঘুম থেকে উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় তাকে কমপক্ষে আধা ঘন্টা সময় বেশি হাতে নিয়ে বের হতে হয়, কারণ রাস্তায় বেরোলে সে যানজটের মুখোমুখি হয়। আবার যখন সে বাসায় ফিরবে তাকেও হাতে সময় নিয়ে ফিরতে হয়, যথাসময় সে ফিরতে পারে না। আর আমাদের চেয়ারম্যান মহোদয় একটা বিষয়ে কথা আসছে, যানজট বিষয় নিয়ে শহরের পরিধি বাড়ানোর বিষয় আসছে। আমি বলে মনে করবো যে শহর পরিধি বাড়ানোর বিষয়, ওনার বাড়ির পাশেই যে শহরতলি আছে, শহরতলিতে যে আবাসিক এলাকাগুলো ঘরে উঠেছে এগুলো অপরিকল্পিত, ওখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, ওখানে বাড়িঘরগুলো নিয়ম নীতি মেনে করা হয় নাই, এগুলো পরিকল্পিত হওয়া উচিত। ড্রেনেজ ব্যবস্থাটা আরও একটু শক্তিশালী হওয়া উচিত এবং মানুষ যেন আইন মেনে বাড়িঘর নির্মাণ করে সেই বিষয়ে ওখানে বসবাসকারীদের জানতে চাই যানজট কমানোর কি উপায়। আপনি যেই জায়গাটা দেখিয়েছেন এই জায়গাটা আসলেই খুব প্রবলেম। ওই জায়গায় আপনি জানেন যে থমসন ব্রিজ নামে একটা ব্রিজ আছে, ওইটা এত বেশি ন্যারোয়ার হয়ে গেছে, ওইটা মানে একদম একটু বৃষ্টি হলেই পানি আটকিয়ে যায়, আর এটাকে একটা বিরাট সংস্কার করতে হবে। তাছাড়া আমাদের সবারই যখন চেয়ারম্যান হয়ে যায়, আমি একটু জানতে চাচ্ছি সংস্কারটা কি ধরনের হতে পারে? সংস্কারটা বলছি, সংস্কার বললে হবে না, সংস্কার বলছি, সংস্কার বলতে হলে কুমিল্লা হচ্ছে পিং পয়েন্ট বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগং, এবং আপনি জানেন যে ফ্লটিংসটা এখানে খুব বেশি থাকে। আরও করুণ চিত্র আছে যখন আমরা স্টেশনে যাব, আরও জায়গায় যাব, যে রাতে কত লোক বাস করছে, সকালে তারা কোথায় যায়। এখন যে জিনিসটা হচ্ছে, আমি যেটা মনে করছি, আসলে এটাকে একটা পরিকল্পিত শহরে পরিণত করতে হলে দুই দিকে বাড়িঘর এত ন্যারো এইগুলিকে ভেঙে দিতে হবে। আমি কারোর দিকে তাকাবো না, যেইভাবে ফোর লাইন করে অন্যদের বাড়িঘর নিয়ে সরকারকে দরকার লাগলে কম্পেনসেট করতে হবে। তা আমি বলবো যে চেয়ারম্যানকে অবশ্যই দিকে করতে হবে, কারণ তার উপরে আছেন চেয়ারম্যান
উপরে বলবেন সিটি কর্পোরেশন, তারপরে আছেন মাননীয় সংসদ সদস্য। আমি যদি বারবার বলি তাহলে আপনি বলবেন যে সরকারের পক্ষে কাজ কথা বলছি। হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। ফ্লাইওভার যেদিন উদ্বোধন হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, ওনারা সবাই ছিলেন, আমি এই কথাটা বলেছি। ড্যান্সলি জায়গায় কোনো কিছু করতে খুব কঠিন, কিন্তু করতে তো হবে। আজকে আপনারা এই মিডিয়াকে আমি সবসময় পরশু দিনও প্রশংসা করে আসছি, মিডিয়া তো সচেতন বলে আমরা যে ভায়োলেন্সের কেসগুলিও এখন দেখতে পাই, এবং আজকে যেটা দেখিয়েছেন আমি মনে করছি তারপরের থেকে আমাদের এই পরিকল্পিত একটা শহর হবে। এটা আসলে আমরা আসলে পাপড়ি বসু, আপনি গণমানুষের সঙ্গে থাকেন, কাজ করেন, আমরা আবার আপনার কাছে শুনবো। ডাক্তার, সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে অটো, যে ব্যাটারি চালিতটা, এইটা এত পরিমাণ শহরের মধ্যে বিস্তৃত যার কারণে আপনার যে কোনো জায়গায় যাবে অটো কি অবৈধ? আমি তো মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে অবৈধ, শহরে ঢুকে অবৈধ, এটা নিষেধ। আমি মনে করি যে অবৈধ, কারণ অবৈধ আমরা জানি যে টাকার বিনিময়ে চেয়ারম্যান সাহেবদের মতো মানুষ টাকার বিনিময়ে এগুলো এবং এটা আপনার চিঠিতে একটা নির্দিষ্ট ইয়ে করে দেওয়া আছে ওই পয়েন্টগুলোতে ইয়ে যাবে। তারপর দেখা গেছে যে আমরা শহরের ভিতরে অটো হরদমসি চলতেছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই চেয়ারম্যানদের কাছে আমরা এই দাবি জানাই। ইজিবাইক অবৈধ, সেইগুলো ঢোকে কিভাবে? মহাসড়কেও চলে ওনার এলাকায়, তারা কারেন্ট বেশি খাচ্ছে, সবকিছু করার জন্যই ওদেরকে কিন্তু একদম অবৈধ, বিদ্যুতের জন্য ক্ষতি চলছে, তারা ভিতরে ঢুকছে। এটা এর ভিতরে মনে করি রাজনীতিবিদদের পাশাপাশি প্রশাসনের দায়িত্ব হয়েছে। এই যানজটে যে অটো বাইকের কথা আসছে, ইজিবাইকের কথা আসছে, ওইটা বন্ধ করার জন্য জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসন যৌথ উদ্যোগ নিতে হবে। ডাক্তার, আপনার কাছে সর্বশেষ, এটা আমি শেষ করে দিতে চাই যে আপনার শহরে ইজি বাইক আছে অবৈধ, আপনার আশেপাশে মহাসড়কে ইজি বাইকগুলো চলে আপনার এলাকা দিয়ে অবৈধ, এই যে প্রথমত বিদ্যুতের অপচয় হচ্ছে, দ্বিতীয়ত খুব মানুষের ঝুঁকি এবং যানজট সব কিছু মিলে, এটির সমাধান কোথায়? আমরা শুনেছি যে আপনাদের মতো নেতা কখনো হয় আপনি নয় আপনার নাম ভাঙিয়ে নয় আপনার মতো কেউ এই টাকাগুলো নিচ্ছে, মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলেছে, সমাধান কোথায়? আমার মতো কেউ আমি জানি না, তবে আমি না আমি না এটা এখানে বসে আমি একদম ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে এরকম একটা প্রমাণ যদি কোথেকে কেউ এনে দিতে পারে, অবৈধ শুধু ইজি বাইক না, অবৈধ কোনো কিছুর সাথে কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যানের কোনো রকমের সংস্পৃষ্টতা আছে, তাহলে অ্যাট ওয়ান্স চেয়ারম্যানে ছেড়ে দিয়ে চলে যাব। এটা হলো প্রথম কথা। তৃতীয় কথা হচ্ছে ইজি বাইক অটো কীভাবে চলে, কেন চলে, আই ডোন্ট নো। আপনি যদি বলেন যে জনপ্রতিনিধি হিসেবে এখানে আমি অসহায়, কেন বলি অসহায়, আমরা সবাই বলছি ইজি বাইক অবৈধ, ইজি বাইকের দোকানে ট্রেড লাইসেন্স কে দিচ্ছে? তাইলে আমি যদি ওই দোকানদারকে ট্রেড লাইসেন্স দিলাম ইজি বাইক বিক্রি করার জন্য, ওই দোকানে ইজি বাইক বিক্রি হচ্ছে, এটা অবৈধ কীভাবে হইলো? এটা চায়না থেকে এসছে, বৈধভাবে আমদানি করে আনা হয়েছে, তাহলে আপনি অবৈধ কীভাবে বলছেন? রাস্তায় চলার পারমিট নাই, এই কারণে অবৈধ। তা আপনি এটাকে দেশে আসতে দিলেন, চলতে দিবেন না? আমি তো ট্যাক্স দিয়ে এনেছি, এটার জন্য রাষ্ট্র আমার কাছ থেকে রাজস্ব ইনকাম করেছে না ট্যাক্স দিয়ে? টোটাল বিষয়টা কন্ট্রাডিক্টরি। এখন ইজি বাইকের সাথে এই দেশের কোটি মানুষের জীবন জীবিকা জড়িত হয়ে গিয়েছে। একসময় রিক্সা ছিল, রিক্সার জায়গায় এখন স্থান করে নিয়েছে ইজি বাইক। এখানে রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত যদি গ্রহণ করা না যায় হুট করে একটা জায়গায় কেউ ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারবে না, অরাজকতা সৃষ্টি হবে। প্রথমে আমার দেখতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, মানুষের জীবন জীবিকার বিষয় দেখতে হবে, পাশাপাশি আপনি খেয়াল করবেন একটা বিষয়, আমার ফ্যামিলি মেম্বাররা চলাচল করে ইজি বাইকে, কেন যায়? ঘর থেকে বেরোলে গাড়ির সামনে বাসার সামনে এসে ইজি বাইক দাঁড়াচ্ছে, এখানে যদি এসে একটা টাউন সার্ভিসের বাস দাঁড়াতো তাহলে আমার ছেলে বা আমার মেয়ে আমার ফ্যামিলি মেম্বার তো ইজি বাইকে উঠতো না, কোথায় উঠতো? বাসে উঠতো। তাহলে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে। আপনি ভাবতে থাকুন, আমরা চাই যে আপনার এই ভাবনা যেন সরকার কাজে লাগে, আপনি সেই দাবিগুলোও করবেন, সংশ্লিষ্ট জায়গায় আপনার যাবার সেই জায়গাগুলো তো আছে জনপ্রতিনিধি হিসাবে। আমরা বিরতিতে যাব, দর্শক একটু বিরতিতে যেতে চাই, বিরতির পর আবার আমরা শুনব অ্যাডভোকেট আমিনুল ইসলাম, তিনি তার উপজেলাকে কীভাবে সাজাতে চান, সাথে আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনোমিডিয়া লিমিটেড। ফিরছি হ্যালো লিডারে, লিডারের কাছে কোথাও যাবেন না কিন্তু। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানে, লিডারের আসনে আছেন দুবারের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। মাননীয় চেয়ারম্যান, আপনি বলেছেন যে আপনার অনেক স্বপ্ন আছে এবং ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন
ওভারঅল যদি একটু বলতেন যে আরও কী কী কর্মকাণ্ড আপনি করতে চান, কী করলে ভালো হয়? কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর কুমিল্লা সদর উপজেলা সিটি কর্পোরেশনের আড়ালে তার অফিস আদালত কার্যক্রম অনেক বেশি ঢাকা পড়ে গিয়েছিল, সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি কুমিল্লা সদর উপজেলার অফিসকে গুমতি নদীর উত্তর পারে স্থানান্তর করার সিটি কর্পোরেশন এলাকা থেকে, যেটা গত কিছুদিন আগে নিকার বৈঠকে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমাদের টার্গেট হচ্ছে এখন এই যে কুমিল্লা সিটি কর্পোরেশন যেহেতু ওভার পলিটেড একটা সিটি হয়ে গেছে, তো আমরা বিকল্প হিসেবে নদীর উত্তর পারে যখন কুমিল্লা সদর উপজেলার হেডকোয়ার্টার স্থাপন করব, সেখানে আমরা একটা পরিকল্পিত নগরায়ন করতে পারবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা যদি আমরা করতে সক্ষম হই সেটা চমৎকার একটা আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি যোগাযোগ অবকাঠামোর বিষয়গুলি আমি অত বেশি বলতে চাই না, এই কারণে এগুলি খুব ব্যাপক হারে হচ্ছে। কোথাও হয়তো গেলে আপনি রাস্তাঘাটে একটু কষ্ট পাবেন, যেখানে রাস্তার কাজ চলছে অথবা একটা কাজ সামনে হবে এই অবস্থায় আছে, খুব বেশি সমস্যা যোগাযোগ অবকাঠামোতে আমাদের নেই। আর একটু সুখবর দিতে পারি কুমিল্লা সদর উপজেলাবাসীর জন্য, সেটা হচ্ছে এই আমাদের গোমতি নদীর উপরে দুটি বড় ব্রিজ নির্মাণ হবে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার মাঝখানে যে আমাদের গোমতি নদী আছে, গোমতি নদীর উপর দুটি ব্রিজ নির্মাণের মাধ্যমে যোগাযোগের একটি ব্যাপক ব্যবস্থা করা হবে। মাননীয় সংসদ সদস্য উদ্যোগ নিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রী সেটা অনুমোদনও করেছেন এবং এটার এখন আমাদের সয়েল টেস্টের কাজ চলছে। এটা থেকে আরেকটু পূর্ব দিকে গিয়ে গোমতি নদীর উপরই আরেকটা ব্রিজ নির্মাণ গোলাবাড়িতে, দুটোই এলজিডি করবে, দুটোরই সয়েল টেস্টের কাজ একসাথে শুরু হয়েছে। এছাড়া আমাদের সদর উপজেলার ব্রিজ চালপাটার আর কোথাও। আপনি বসু, আপনার কাছে জানতে চাই, আপনি গণমানুষের নিয়ে কাজ করেন, অবকাঠামো কী কী সমস্যা সেখানে আছে কুমিল্লা সদর উপজেলায়? অবকাঠামোর ক্ষেত্রে আমাদেরকে আসলে আরেকটু ঢেলে সাজাতে হবে, এটা আমাকে বলতেই হবে। এখানে আমাদের সবার আন্তরিকতা থাকতে হবে। এখানে এটা কিছু কিছু জায়গায় কিন্তু একটা সামাজিক ব্যাধির মতো, তো সামাজিক ব্যাধিকে উৎপাটন করতে হলে আমাদেরকে কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আমি যদি সমস্ত কিছুই ছেড়ে দিই, আমি নিজে আপনি কি মনে হয় যে ব্রিজ কালভার্ট রাস্তাঘাট আপনার ছাত্ররা আপনার শিক্ষকরা কি ভালো রাস্তায় হাঁটতে পারে, ভালো কালভার্ট? বলি কুমিল্লা শহরে আমরা বলছি যে যানজটের বিভিন্ন সমস্যা আছে, কুমিল্লা শহরের বাইরে উপজেলা লেভেলে আমাদের রাস্তাঘাটে ব্যাপক উন্নয়ন আছে। ডাক্তার সাহেব, আমি একমত সবার সাথে যে কুমিল্লার অবকাঠামো রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিছুটা বাকি আছে, সেগুলো অনগোয়িং প্রসেস। আপনার এলাকার ভোটাররা বললেন যে আপনি অনেক সুন্দর কাজ করেছেন, এই জন্য একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনার এলাকার জনগণ যেহেতু বলেছে যে আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনার নির্বাচনী প্রতিশ্রুতির নাম্বার ১ ছিল মাদক মুক্ত কুমিল্লা সদর উপজেলা ঘোষণা, মনে আছে নিশ্চয়ই। আপনার কি মনে হয় যে সবাই এখন মাদক মুক্ত বা মাদক একেবারে আগ্রাসন থেকে কুমিল্লা পুরোপুরি স্বচ্ছ? না, কুমিল্লা সদর উপজেলা মাদক মুক্ত আমি বলতে পারবো না, যেহেতু আমার একটা সীমান্তবর্তী এলাকা, দুইটা সীমান্ত, এক হচ্ছে বর্ডারে আমাদের অনেক লম্বা সীমান্ত, দুই হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে আমার উপর দিয়ে গিয়েছে, সীমান্ত এবং হাইওয়ে দুইটার সাথে মাদকের সম্পর্কটা খুব সুনিবিড়, প্লাস হচ্ছে যে রেলওয়ে আমার উপর দিয়ে গিয়েছে খুব লম্বা, এই তিনটা কারণে মাদকের এখানে বিষয় আছে। তো মাদকের ব্যাপারে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে নো টলারেন্স নীতিতে আমরা আছি, আমাদের এমপি মহোদয় এই বিষয়ে এত বেশি স্ট্রিক্ট যে উনি ওনার কোনো কর্মী যদিও হন, কাছের মানুষ হন, মাদকের ব্যাপারে কখনো তিনি কাউকে টলারেন্স করেন না। এমপির কি মাদকের ব্যবসা আছে? প্রশ্নই আসে না মাদকের ব্যবসা, আমরা শুনেছি তো। আপনি ভুল শুনেছেন? আমরা ভুল শুনেছি কিংবা খারাপ শুনেছি, হতে পারে কানে খারাপ শুনতেও পারে, একটু দেখেও আসি। এটি একটি বিশাল বর্ডার এলাকা, 103 কিলোমিটার সীমান্ত রয়েছে কুমিল্লায়, সে 103 কিলোমিটার এলাকা দিয়ে প্রতিনিয়তই মাদক ঢুকছে প্রচুর পরিমাণে। ইয়াবাসেবি আমরা দেখি, বিশেষ করে এই মাদক ব্যবসার সাথে সমাজের প্রতিনিধিত্ব করে এমন লোকজন জড়িত, যেটা কুমিল্লার পুলিশ সুপার স্বয়ং নিজের মুখে বলেছেন যে কিছুদিন আগে 32,000 ইয়াবার যে চালানটা ধরেছেন, তিনি যারা ক্যারিংম্যান আছে তাদের কাছ থেকে জানতে পারছেন যে কুমিল্লারও কিছু লোক আছেন যারা সমাজে প্রতিনিধিত্ব করেন, এমন লোক মাদক ব্যবসার সাথে জড়িত। কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকাগুলিতে দেদারসে মাদক বিক্রি হয়, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এই মাদক বন্ধ করতে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিছু কিছু ধরাও পড়তেছে। তো মাদকের পাশাপাশি যেমন আগ্নেয়াস্ত্রও কিন্তু এই কুমিল্লা সীমান্ত অঞ্চল দিয়ে ঢুকছে এবং এগুলো দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, এগুলো একটা ভয়াবহতা দিক।
এখন আমরা দেখলাম যে সীমান্ত এলাকার প্রতিনিধিত্ব যারা করে, আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। আপনি কোথায় শুনলেন যে মাননীয় সংসদ সদস্য মাদকের ব্যবসার সাথে জড়িত? কুমিল্লায় জনপ্রতিনিধির সংখ্যা আপনি যদি হিসেব করেন 200 উপরে, এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, বিশাল সংখ্যা। এর বাইরে কি সমাজে প্রতিনিধিত্ব করার মতো আরও মানুষ অনেক আছেন, রাজনৈতিক নেতৃত্ব? তাহলে আপনিই বলুন যে এই মাদক ব্যবসা কার হাতে? মাদক ব্যবসায়ীদের হাতে। তাদেরকে নিয়ন্ত্রণ করে? তাদেরকে নানা রকমভাবে নানাজন নিয়ন্ত্রণ করে থাকে। এখানে যদি আপনি বলেন যে এখানে কোনো রাজনৈতিক নেতা যদি বলেন আছে কি না, থাকতে পারে, বাট আমি নিশ্চিত করে এটা বলবো যে আমাদের মাননীয় সংসদ সদস্য মাদকের ব্যাপারে জিরো টলারেন্স না, নো টলারেন্স। এটা যদি আপনাকে কেউ বলে থাকে বা বুঝিয়ে থাকে, সে আপনাকে মিসগাইডেড করেছে। তাহলে আমরা দেখেছি যে আপনার ওইখানে উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং এমপি খুব কাছাকাছি, কাজকর্ম কাছাকাছি আপনাদের ওয়ার্ক এবং আমাদেরকে কার্যালয়ও কাছাকাছি, এতে কোনো ডিসিমিলারিটি আছে কিনা, কোনো বৈসাদৃশ্য আপনার? না, এখানে বৈসাদৃশ্য নেই। আপনি যেটা হচ্ছে যে এক একজনের পছন্দ এক এক রকম থাকতে পারে, এক একজনের কর্মপদ্ধতি এক এক রকম থাকতে পারে, বাট কোনো বিষয়ে আমাদের মধ্যে মত দ্বৈততা বা দ্বন্দ্ব নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমার স্টাইল একরকম, বা আমাদের মেয়রের স্টাইল একরকম, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্টাইল একরকম, একজন কাউন্সিলর, এখানে আবার সিটি কর্পোরেশনের কাউন্সিলররা আছেন অত্যন্ত প্রভাবশালী লোকজন, তাদের স্টাইল এক এক রকম, এখানে আবার প্রশাসনিক লোকজন আছে, প্রত্যেকের স্টাইল আলাদা। কিন্তু আমরা একটা বিষয়ে সবসময় এক জায়গায় থাকি, সেটা হচ্ছে যে মাদক মুক্ত কুমিল্লা আমরা প্রতিষ্ঠা। সুন্দর সুন্দর, আমরা শুনবো একটু। আপনার শহরে তো জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতা নিরসন করার, এটা আমি আপনাকে বললাম, ইটস এ ভেরি লং টার্ম প্রসেস। জলাবদ্ধতার আমি থমসন ব্রিজের দিকে আবার যাব। মাননীয় চেয়ারম্যান, আপনাকে একটু দেখাতে চাই, আমার হাতে একটা ছবি আছে, বাসগুলো ডুবে আছে এবং বিআরটিসির বাস, এটা অল্প বৃষ্টিতে আপনার শহর কিন্তু ডুবে ডুবে, এটা ড্রেনেজ ব্যবস্থা নাই এবং শহর ডুবে, মানে কি শহর তলিও ডুবে, এটা এটা আসলে নিরসন হাই রাইজ বিল্ডিং। কুমিল্লা শহরের জলাবদ্ধতার পিছনে কিছু টেকনিক্যাল কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কুমিল্লা শহরের যে লেভেল, ওয়াটার লেভেল, সেটা হচ্ছে গুমতি নদীর যে তলদেশের লেভেল তার চেয়ে নিচে, যার ফলে কুমিল্লা শহর থেকে বৃষ্টি হওয়ার পর পানিটা যে বের হয়ে যাবে তার জায়গা নেই। যদি আমাদের পক্ষে সম্ভব হতো সেই পানিটাকে গুমতিতে দেওয়ার, তাহলে শহরের পানিটা খুব দ্রুত নেমে যেত। এটা বিষয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে পরিমাণ আবাসিক এলাকা, সেই তুলনায় ড্রেন এবং রাস্তার পরিমাণ অনেক কম, 2% চেয়ে নিচে। একটা নগরের প্রধান কথা হচ্ছে যে রাস্তা এবং ড্রেনেজ সিস্টেমের জন্যে অন্তত 10-15% জায়গা মিনিমাম থাকতে হবে। সেই জায়গাটা না থাকার ফলে আর গত প্রায় 30 বছরে কুমিল্লা শহরের যে বড় বড় আগে যে ড্রেনগুলি ছিল, আমাদের অনেক বড় বড় একসময় নাকি যেমন কুমিল্লা জিলা স্কুলের সামনে দিয়ে টমসন ব্রিজ দিয়ে যে ড্রেনটা এখন আছে, এটা আমরা যখন জিলা স্কুলে পড়েছি একটা খালের মতো দেখেছি, একসময় নাকি এগুলি দিয়ে নৌকা চলত, এখন এগুলি হয়েছে ছোট ড্রেন। এটা মাঝারি শহর না, আমাকে একটু বলতে দিতে হবে, ড্রেন ব্যবস্থা বলতে দিতে হবে, ব্যবস্থাপনাটাই হচ্ছে। আমরা দেখলাম যে যেখানে সেখানে ময়লা, যেখানে সেখানে বালুর গাদা, যেখানে সেখানে কনস্ট্রাকশনের সমস্ত আবর্জনা রাখা, এইসব কারণে কিন্তু শহর ডুবে যাচ্ছে। এইটা তো মনুষ্য সৃষ্ট, এর থেকে আপনি কিভাবে বেরোবেন? এই খালগুলিতে আজ থেকে প্রায় 30-25-30 বছর আগে কুমিল্লা যখন পৌরসভায় একটা প্রকল্প হলো, সেটা হচ্ছে মাঝারি শহর প্রকল্প, সেই প্রকল্পের অধীনে এখানে ড্রেন নির্মাণ করা হলো। আমরা দেখলাম রাতারাতি খালগুলি 3 ফিটের ড্রেনে পরিণত হলো। এই তখন থেকেই কুমিল্লা শহরের জলাবদ্ধতার সৃষ্টি, এর আগে আমি শহরে জলাবদ্ধতা দেখি। এবং আপনার এলাকা জগন্নাথপুর এলাকা আমরা দেখলাম যে অনেক ময়লা ফেলে রাখে, আমি বলছি আমাকে রাস্তার মধ্যে। আর গত কয়েক বছরে এবং আমরা একটু দেখে এসে আপনার কথা নিচ্ছি, একটু একটু যদি দয়া করে দেখেন। আমরা এই অশান্তির বেড়াজালে আবদ্ধ হইয়া দীর্ঘদিন ভুগতেছি, আর আমাদের এই এলাকা যে একটা ময়লা খোলা আছে জগন্নাথপুরে অবস্থিত, এই ময়লা খোলাতে দৈনিক অনেক ট্রাক ময়লা আবর্জনা পালায়। ময়লা তো এনে বহুতবারে গেরামি ইয়া করছে, ময়লা ইয়া করে বাচ্চারের গা চুলকা অনেক সমস্যা দেয়া দেয় বাচ্চারা। চেয়ারম্যান বা হোক বা যেই হোক, তাদের কাছে যাতে এই এই থেকে বাঁচার কোনো উপায় যদি করে দিতে পারে সরকার, আমরা এই আবেদন করছি সরকারের কাছে।
ড্রেন আছে, নোংরা ছড়াচ্ছে এবং জলাবদ্ধতাও হয়। আপনি বোধহয় খেয়াল করেন নাই, এটা কি বলবো, এটা কুমিল্লার সিটি কর্পোরেশনের ময়লা ডাম্পিং করা হয় এখানে আপনার এলাকায়। সিটি কর্পোরেশনের ময়লা ডাম্পিং করা হচ্ছে উপজেলা এলাকায়, আশেপাশে দুই তিন গ্রামের মানুষ নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত, এই এলাকায় বসবাসের কোনো উপযোগী না। তাহলে এই যে সিটি কর্পোরেশনের ময়লা আপনার মাথায় আপনি বললেন, এটি নামাবেন কবে? এলাকার মানুষ তো ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে আমরা আমাদের জেলার মিটিংয়ে আমি অন্তত 10 বার বিষয়টা নিয়ে বলেছি। আমাদের এমপি মহোদয়, মেয়র, জেলা প্রশাসক সকলেই ইন্সপেকশন করেছেন, অবগত হয়েছেন। এখন এটার জন্যে তারা নানা রকমের চেষ্টাও করেছেন, বাট কোনো চেষ্টার এই পর্যন্ত ফল আমার এলাকার মানুষ পায়নি। এটার একটাই উপায় হচ্ছে এই, যেখানে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করতে হবে। এই পর্যন্ত আমরা এই জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ এখানে মেয়র সাহেব সহ আমরা অনেকবার ইন্সপেকশন করেছি, অনেক কথা হয়েছে, মানুষ হাজার হাজার মানুষ মেয়রকে ঘেরাও পর্যন্ত করেছে, বাট এই পর্যন্ত এটার কোনো সমাধান কুমিল্লা সিটি কর্পোরেশন করতে পারেনি। আজকের এই অনুষ্ঠান কি করতে হবে, আজকের অনুষ্ঠান থেকে আমি বলবো, পৃথিবীর সব দেশেই আবর্জনা রিসাইক্লিংয়ের ব্যবস্থা হয়েছে এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশ রক্ষা করা হচ্ছে এবং সেখান থেকে রিপ্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেটা কুমিল্লা সিটি কর্পোরেশন করতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি সিটি কর্পোরেশনের মেয়র যদি যথাযথ উদ্যোগ গ্রহণ করেন, অবশ্যই স্বল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমি শুধু সিটি কর্পোরেশন না, আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব, যেহেতু সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন দুইটাই স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, তারা যেন মাননীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে এখানে অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করেন, যে ব্যবস্থার ফলে অন্তত 5,000 মানুষের স্বাস্থ্যের এবং জীবন মানের উন্নতি হবে। ধন্যবাদ, আমরাও বুঝি এবং জানি যে আপনি সেই কাজটি করতে পারবেন। অনেক শক্তিধর মন্ত্রী কিন্তু আপনার জেলা উপজেলাতে রয়েছেন, বিশেষ করে কয়েকজন মন্ত্রী রয়েছে আপনার জেলায় রয়েছে। আপনি আশা করি সবাইকে সাথে নিয়ে গরম মানুষের যে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, সেই বিষয়গুলো সমাধান করবেন। আমরা একটু শেষের দিকে যাচ্ছি, আপনি এই যে কষ্ট করে এসেছেন, একুশে টেলিভিশনের মাধ্যমে আপনার এলাকার সমস্ত ভোটারদের কিছু বলবেন কিনা আপনি? আমার ভোটারদেরকে আমার বলার কথা হচ্ছে এই, যে আপনারা যেভাবে আমাদের অতীতে পাশে ছিলেন, আপনাদের পাশে থাকার কারণে আমরা যে সম্মান, মর্যাদা এবং শক্তি অর্জন করেছি, সেটা ব্যবহার করে সদর উপজেলার সকল সমস্যার সমাধান করার জন্যে আমি আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে চেষ্টা করেছি, সামনের দিনগুলিতেও করে যাব। আমি ভোটারদের কাছে আরও বলবো যে আপনারা সচেতন হন, আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ, আপনার ভবিষ্যতে আরও এগিয়ে যান। একুশে টেলিভিশন আপনার পাশে আছে, আপনার সমস্ত উন্নয়নের সহযাত্রী আমরা। ধন্যবাদ, একুশে টিভিকেও ধন্যবাদ। অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আপনাকে আবারও অভিবাদন। দর্শক, বিদায় নিতে হবে, কিন্তু সপ্তাহান্তে দেখা হবে অন্য কোনো লিডারের সঙ্গে। থাকুন একুশের সঙ্গে, আর থাকবেন লাখো শহীদের রক্তে গড়া প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে। আপনাদের ভালোবাসার বন্ধন দিয়ে মায়ের মতো দেশটাকে আমরা গড়ে তুলবই স্বপ্নের সোনার বাংলা হিসেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিথ্যের পথ ছেড়ে উঠুন সত্যের রেলগাড়িতে। মনে রাখবেন, জীবন সংক্ষিপ্ত কিন্তু যেতে হয় বহু দূর।